11 দফা দাবিতে বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এবং বাংলাদেশ জাহাজ শ্রমিক ফেডারেশনের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল 10টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ প্রতিনিধি শরীফুল ইসলাম সুমন জানান, মানববন্ধনে মালিক কর্তৃক নৌযান শ্রমিকদের খোরাকি ভাতা প্রদান ও ওয়াটার ট্রান্সপোর্ট সেল WTC এর সিরিয়ালে চট্টগ্রাম সমুদ্রগ্রামে লাইটারেজ জাহাজ চলাচলের দাবিসহ 11 দফার দাবি জানান উপস্থিত বক্তারা। উক্ত মানববন্ধনে শাহ আলমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুজ শিকদার, কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক আলিম শেখ, নারায়ণগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক তৈয়ব আলী, ডেমরা শাখার সভাপতি জাকির হোসেন, চট্টগ্রাম শাখার সভাপতি হাবিবুর রহমান মাস্টার, বাঘাবাড়ি শাখার সভাপতি ও চেয়ারম্যান আলী আশরাফ সহ অন্যান্যরা।